সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জয়ের আহমেদ, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের সরকারি শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমি সার্ক ই এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমি যে ক্লাস নিয়ে যে বিষয়ে ক্লাস নিব সেটা হচ্ছে তৃতীয় শ্রেণী বা ক্লাস থ্রি এর ইংলিশ ফর টুডে ইংরেজি বিষয়ে একটা অংশ, ট্রান্সলেশন বা বাংলা থেকে ইংরেজি করা, বাংলা থেকে ইংরেজি করা এই অংশটা নিয়ে আজকে কথা বলবো বা তোমাদের সাথে শেয়ার করবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে কয়েকটা সেন্টেন্স বা বাক্য বাছাই করেছি যেগুলো আমরা কি করব বাংলা থেকে ইংরেজি করব, পরীক্ষায় এসে থাকে যে বাংলা দেওয়া থাকে আর বাংলাকে ট্রান্সলেশন করতে হয় বা পরিপত্র রূপান্তর করতে হয় কিসে, ইংরেজিতে। সাতটা দেওয়া থাকবে বা পাঁচটা চাইতে পারে, পাঁচটা তুমি আনসার করতে হবে। পাঁচটা কি করতে হবে, সাতটা থেকে যেগুলো পাঁচটা তুমি আনসার করবা বাংলা দেওয়া থাকবে, তুমি ইংরেজিতে রূপান্তর করবে। চলো আমি যে সেন্টেন্স গুলো আজকে বাছাই করেছি তোমাদের জন্য ইংলিশ ফর টুডে বই থেকে সেগুলো দেখে আসি। তো প্রথমে আমি এখানে দেখেছি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, এটাকে আমরা ট্রান্সলেশন করলে আমরা কিভাবে দেখতে পারি তোমরা, তোমাদের কাছে নিশ্চয়ই এটা অত্যন্ত সহজ লাগবে। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, আই রিড, আর ই এম রিড in CLASS, I read in class 3, THRWT, so I read in class 3, ঠিক আছে, একদম সহজ। তারপরে যেটা দেখেছি এটা হলো তার গ্রামের বাড়ি ঢাকায়, বা এটা গ্রামের নাও থাকতে পারে, তার বাড়ি ঢাকায়, তার বাড়ি ঢাকায়। তাহলে এটা ইংরেজি ট্রান্সলেট আমরা কিভাবে করবো দেখো, he oblique she, that means তার ইংরেজি তুমি হি লিখতে পারো অথবা শিও লিখতে পারো। এই সেন্সটা মূলত আমি মালিহার পার্ট থেকে দেখেছি, মালিহার পার্ট, মালিহা যেহেতু মেয়ে, ক্ষেত্রে আমরা কি ইউজ করি, শি ইউজ করি, এই জন্য তুমি কেউ যদি শি ইউজ করে তাও হবে, হি ইউজ করলে হবে। এই তার বাড়ি ঢাকায়, এটা ট্রান্সলেশন করতে গিয়ে হি অথবা শি যে কোনো একটা দিলে হবে, শি অথবা হি ইজ ফ্রম ঢাকা। হি ইজ ফ্রম ঢাকা অথবা শি ইজ ফ্রম ঢাকা, ঠিক আছে। তারপরটা ঢাকা বাংলাদেশের রাজধানী, তোমরা সবাই নিশ্চয়ই পারো অনেকেই, ঢাকা বাংলাদেশের রাজধানী। এটা ট্রান্সলেশন আমরা কিভাবে করবো, ঢাকা ঢাকা ইজ দা, দিতে হবে ঢাকা ইজ দা ক্যাপিটাল, ক্যাপিটাল অফ বাংলাদেশে, ডি ক্যাপিটালটা হবে বরাদ্দ হবে বি এ এন জি বাংলা, ডি ই এস এস, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঠিক আছে। তারপর বিমান চালক বিমান চালনা করে, তাহলে এটা ট্রান্সলেশন কিভাবে করবা, এ পাইলট, বিমান চালক বিমান চালনা করে, এটা ইংরেজি কিভাবে হব করবো আমরা, এ পাইলট ফ্লাইস এ প্লেন, ঠিক আছে। আরো আছে, আমি আসছি শিক্ষার্থীরা, বাকি যে ট্রান্সফরমেশন গুলো দেখো আমরা এখানে দেখেছি। পাঁচ নম্বরে মুচি জুতা মেরামত করে, মুচি জুতা মেরামত করে, তাহলে এটার ট্রান্সলেশন আমরা কিভাবে করবো চলো দেখো। দেখো আমরা দিতে পারি এ, যদি এখানে দেওয়া থাকতো একজন একজন মুচি জুতা মেরামত করেন, তখন আমরা একইভাবে
double B N E R A computer double mermaid key mans M E N S mans Prajuta English S H O E S okay A computer mans shoes এটা হচ্ছে মুচি যেটা মেরামত করেন এটা ইংরেজি তারপরটা হলো শিক্ষক বিদ্যালয়ে পাঠদান করেন তাহলে শিক্ষক বিদ্যালয়ে পাঠদান করেন যারা এটা আমরা করি তাহলে আমরা দিব এ টিচার টিচার টি ই এস সি এইচ ই আর এ টিচার পাঠদান করেন কি টিচার্স টি ই এস সি এইচ ই এস এ টিচার টিচার্স কোথায় পাঠদান করেন বিদ্যালয়ে মানে কি এট স্কুল এস সি এইচ ডব্লিউ ও এল স্কুল তাহলে শিক্ষক বিদ্যালয়ে পাঠদান করেন ইংরেজি বলে কি হয় ইংরেজি বলে হয় এ টিচার টিচার্স এট স্কুল ঠিক আছে সহজ অনেকটাই তারপর আমরা ছাত্র বা কৃষক এইটা কৃষক খাদ্য উৎপাদন করেন এটা ইংরেজি কি হয় এ ফার্মার এ ফার্মার এ ফার্মার এ ফার্মার তাহলে উৎপাদন করা হলো গ্রোস জি আর ও ডব্লিউ এস দি ভেক্টর এ ফার্মার গ্রোস খাদ্য ইংরেজি কি ফুড এফ ডব্লিউ ডি ফুড তাহলে কি হচ্ছে এ ফার্মার গ্রোস ফুড হচ্ছে কৃষক খাদ্য উৎপাদন করেন ঠিক আছে তারপরটা হচ্ছে নদীটি খুব বড় দা রিভার নদীটি নদী ইংরেজি হলো রিভার টি জন্য দিতে হবে দা টি এইচ ই দা রিভার আর আই ভি ই আর রিভার দা রিভার ইজ ভেরি দা রিভার ইজ ভেরি big dog the river is very big ঠিক আছে বেশ চিন্তা তাহলে এখানে কি মুচি যেটা মেরামত করেন এ কোবলার ম্যান শোস শিক্ষক বিদ্যালয়ে পাঠদান করেন এ টিচার টিচার্স এট স্কুল তারপরে কৃষক খাদ্য